বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করা আফগানিস্তান সাকিব আল হাসানদের তোপে মাত্র 156 রানে গুটিয়ে যায়। পরে লক্ষ্য তারা করতে নেমে 92 বল ও 6 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচ শেষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আশা ব্যক্ত করেছেন দলনেতা সাকিব আল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, যেভাবে ম্যাচটা আমরা খেলেছি আমি খুব খুশি। টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান বিনা উইকেটে তুলে ফেলেছিল 47 রান, সেখান থেকে তাদের 156 রানে আটকে দিতে পারা নিয়ে বাংলাদেশ অধিনায়কের কথা, আমাদের বিশ্বাস ছিল উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারবো। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না, কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি আমি খুশি। তিনি আরও বলেন, এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি, জিততে চাইলে কঠিন আউটফিল্ডের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের 3-4 জন ফাস্ট বোলার আছে, তারা যে কোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট, আমি আশা করছি তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে। এদিন বল হাতে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের কৃতিত্ব মিরাজকেই দিলেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজ ভালো খেলছে, ড্রেসিং রুমে আরেকজন আছে শান্ত, তারা সব সময় দলের জন্য ভালো খেলবে আমি আশা রাখি।